विधानसभा में शपथ की मांग को लेकर सायंतिका और रियात ने धरना प्रदर्शन शुरू कर दिया। उन्होंने पहले कहा था कि वह विधानसभा में शपथ लेना चाहते हैं। आज 12 बजे दोनों विधानसभा में उपस्थित हुए थे और राज्यपाल का इंतजार किया। मंगलवार को दोनों नवनिर्वाचित विधायक ने कहा कि वे शपथ लेने के लिए बुधवार दोपहर 12 बजे से शाम 4 बजे तक विधानसभा में इंतजार करेंगे। बाड़नगर व भगवानगोला विधानसभा क्षेत्र उपचुनाव जीतने वाली सायंतिका बैनर्जी और रियात हुसैन सरकार राज्य भवन में नहीं बल्कि विधानसभा में शपथ लेना चाह रहे हैं। ऐसे में नवनिर्वाचित दोनों विधायकों ने मंगलवार को विधानसभा में अध्यक्ष विमान बैनर्जी से मुलाकात की। बता दें कि 4 जून को चुनाव परिणाम की घोषणा हुई थी। तब से अब तक 3 सप्ताह बीत चुके हैं पर अब तक दोनों विधायकों ने शपथ नहीं ली है। नियमानुसार विधायकों ने शपथ ग्रहण समारोह के लिए राज्यपाल की अनुमति जरूरी होती है, इसलिए स्पीकर ने हाल ही में राज्यपाल को पत्र लिखकर विधायकों को शपथ दिलाए जाने की अनुमति मांगी थी। इसके बाद राज्यपाल ने सायंतिका और रियात को पत्र भेजकर बुधवार को राजभवन में शपथ लेने को कहा, पर दोनों ही तृणमूल विधायक बुधवार को राजभवन में शपथ नहीं लेंगे। दोनों विधायकों ने राज्यपाल को पत्र लिखकर बताया कि वे विधानसभा में शपथ लेना चाहते हैं। हालांकि राजभवन ने मंगलवार को दोबारा ईमेल किया और कहा कि शपथ ग्रहण समारोह बुधवार को राजभवन में ही होगा। इसके बाद सायंतिका और रियात स्पीकर के पास पहुंचे। सूत्रों के मुताबिक स्पीकर ने इस मामले पर नए सिरे से विचार करना शुरू कर दिया है। इस संबंध में अध्यक्ष विमान बैनर्जी ने ये बातें कही। যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বিআর আম্বেদকরকে একটা একটা তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ কি চাই। আপনি আসুন, অপেক্ষা করুন। খুব ভালো চিঠি লিখেছেন তারা জনপ্রতিনিধি, কিন্তু কোনো না কোনো বাহানায় রাজ্যপাল তার এই কাজটাকে তিনি আগে একটা চিঠি লিখলেন যে আমি যাকে আমার একজন নমিনেটেডকে দিয়ে আমি করাবো, ছিল কি ক্লার্ক একজন নেভি স্টাফ না তার সেক্রেটারি, কিছুই লিখলেন না। একটা জনপ্রতিনিধিকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি সব রকমের চেষ্টা চালান। কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তোমাদের বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাবো। উনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট, আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে। আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উর্ধে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কি না হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না, হয়েছি কি হয়নি জানি না। নির্বাচিত হয়েছে মানুষের ভোটে, উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার তার প্রমাণ। এইটুকুটাই হতে চাই, আরে এসে বেশি কিছু হতে চাই। উনি তো রাজভবনে আপনাদের ডেকেছেন, আমরা চাইছি যে একটা পুখা যেহেতু চালু আছে সে ব্যাপারটা মেনেই আমরা চাইছি যে এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ দায়িত্ব দেন, যেহেতু আমাদেরকে এই ইয়েতে বিধানসভাতেই আমাদেরকে কাজগুলো চালাতে হবে, সেহেতু আমরা চাইছি যে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে। আমরা 4-5টা বিকেল ব্যুরো রিপোর্ট, PBTV News।